জন্মাষ্টমী মানে শ্রীকৃষ্ণের জন্মদিন। তো এই বছর হচ্ছে দুদিন জন্মাষ্টমীর দিন পড়েছে, একটা হচ্ছে 6 তারিখ আর একটা হচ্ছে 7 তারিখ। তো আমাদের বাড়িতে প্রতি বছরের মতো এবছরও হচ্ছে পুজো হচ্ছে, পুরোহিত মশাই এসে গেছেন, মন্ত্রপাঠ শুরু হয়ে গেছে এবং মা যতটা পেরেছেন, মা আর আমার স্ত্রী যতটা পেরেছেন ততটা হচ্ছে ঠাকুরের ভোগ আয়োজন করেছেন। তো এর মধ্যে হচ্ছে তালের বড়া, তারপরে হচ্ছে ভাজা পিঠে, তারপরে অন্যান্য হচ্ছে পায়েস আছে, তাছাড়া অন্যান্য ফল সামগ্রীও আছে। তো সবথেকে বড় যেটা, পূজা পাঠ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে কেক কাটবো। তো কেকটা আমি নিয়েছি একজন ইউটিউবারের কাছ থেকে, ইউটিউবে দেখতে দেখতে তো একজনের কেক আমার খুব ভালো লেগে যায়। তো তারপরে ওনাকে হচ্ছে অর্ডার দিই আমি কেকের, এবং জন্মাষ্টমীর আগের দিন আমি হচ্ছে নিয়ে আসি। তো কেক কাটার ভিডিওটি একটু পরেই আপনারা দেখতে পাবেন। ॐ गंगे च जमुने च गोदा परिसरस्यति नर्मोद सिन्धु कावेरी जलस्मिन् कुरुं ॐ नागं मुष्टाभ्यां नमो मिन्ताजुनिं भस्वाहा ॐ नमो मन्दमावावशटौ नमो गणजिताभागौ তো এখন সব কিছুই আমরা সেলিব্রেশন করে থাকি। তো গোপালের জন্মদিনে আমার ছেলে নিজেই হচ্ছে কেক কাটবে, খুব সুন্দর একটা কেক। তো যে ইউটিউবারের কাছ থেকে আমি নিয়েছি, তার চ্যানেলটির নাম হচ্ছে স্টে স্টাইলিশ উইথ ইন্দ্রাণী। তো ইউটিউবের হচ্ছে ডিসক্রিপশানে আমার লিঙ্কটা দেওয়া থাকবে, মানে যার কাছ থেকে আমি কেকটা নিয়েছি। আপনারা চাইলে হচ্ছে ওনার কেকের অর্ডার দিতে পারেন ওখানে থেকে। তাছাড়া উনি হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কেক বানান এবং কাস্টমাইজ কেক বানান। তো এটা আমার হচ্ছে কাস্টমাইজ কেক, আমি নিজে হচ্ছে আমার নিজের হচ্ছে আইডিয়া দিয়ে হচ্ছে পছন্দ করে কেক বানিয়েছি। তার আগেই হচ্ছে ওনার বিভিন্ন ওনার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম একটা কেক তাহলে নেওয়াই যাক। তো এই দেখুন আমার কেকটা রেডি হচ্ছে। তো আমি ভিডিও তুলে রাখতে বলেছিলাম, দেখুন কত সুন্দর একটা কেক বানিয়ে দিয়েছে আমাকে। তো যিনি বানিয়েছেন ওনার বাড়ি হচ্ছে টালিগঞ্জে, টালিগঞ্জের থেকে একটু ভেতরে, টালিগঞ্জ ওই রানীকুঠির দিকে। তো আমার তো ভাগ্যচক্রে আমার আমার বাড়ি কিন্তু হচ্ছে বিরাটি, তো ভাগ্যচক্রে আমার অফিস কিন্তু টালিগঞ্জের কাছে, তাই উনি হচ্ছে আমার অফিসে এসেই দিয়ে গেছেন। তো আপনারা চাইলে কিন্তু অর্ডার দিতে পারেন, টালিগঞ্জ পর্যন্ত এসে দিয়ে যাবে, বা ওনার বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন টালিগঞ্জের কাছেই। তো মেয়েটি হচ্ছে একজন কলেজ স্টুডেন্ট, জাস্ট গ্র্যাজুয়েশান পাস করেছে এবং নিজের ট্যালেন্টকে ইউটিউবের সামনে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করছে। এখন চাকরির যা বাজার, তো সেখানে একজন মেয়ে হয়ে মানে এতটুকু উদ্যোগ নিয়েছে, তো এটাই হচ্ছে বড় ব্যাপার অনেক। আমরা সবাই মিলে যদি সাহায্য করি তো আশা করব মেয়েটি ভবিষ্যতে নিজের একটি ব্র্যান্ড তৈরি করবে।